আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের প্রথম আয়াত 105 নম্বর সূরা প্রথম আয়াত হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, কি বলেন আছে না, আসহাবে ফিল হস্তি বাহিনী ধ্বংস করলেন কে বলেন তো? এই যুদ্ধে নবীজি তখনও পৃথিবীতে আসেন নাই, নবী এই ঘটনার 50 দিন পরে জন্মগ্রহণ করবেন। কয়দিন পরে? তাহলে নবী আসে নাই, নবুয়ত আসে নাই, সাহাবায়ে কেরাম তৈরি হয় নাই, এখন কাবাগর বাংতে আইছে আব্রাহা, কারণ হ্যাঁ হের দেশে একটা বড় ঘর বানাইছে, ওই ঘর কেউ জিয়ারত করতে আহে না, একদিন সকালবেলা কে জানি ওই ঘরের ভিতরে গিয়া পায়খানা কইরা রাখছে, আব্রাহা সিটটা হস্তি বাহিনী লয়ে আইছে, আমগো কাবাগর বাঙ্গা ফেলাইব। নবীজির জন্মের কয়দিন আগে? 50 দিন আগে। হ্যাঁ হস্তি বাহিনী লয়ে আইছে যে কাবাগর না বাংলে আমার ঘর সম্মান পাবে না। আল্লাহ পাক তার ঘরের সম্মান প্রদর্শন করতে গিয়া এই সূরায়ে ফিল নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন জায়গায় যুদ্ধ হইছে হস্তি বাহিনীর লগে, ওখানে আব্রাহা জিতছে, আব্রাহা কি জিতছে, কিন্তু মক্কার একেবারে কিনারে আইসা মুজদালিফায় ওয়াদিয়ে মুআসসার নামক একটা জায়গা, এপাশে মিনা এপাশে আরাফা মাঝখানে, ওখানে আইসা পড়ছে, তার হাতিয়ার সামনে যায় না, হাতি যখন সামনেরটা সামনে যায় না পিছনের ডিও বয়ে পড়ছে, হাতি টের পাইছে যে গজব আইতাছে, কি আইতাছে, আল্লাহ পাক একটা যুদ্ধের আয়োজন করলেন ওখানে। ওখানে এক পাশে ছিল আব্রাহা আর আরেক পাশে যুদ্ধের চিফ গেস্ট অর্থাৎ নেতৃত্ব দিয়েছিলেন কে? স্বয়ং আল্লাহ। আরো জোরে বলেন কে? বিশ্বনবী 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু নবীজি তো এখনো দুনিয়াতে আসে নাই, এখন যুদ্ধের নেতা কে হবে, এই জন্য আল্লাহ কয় আমি নিজেই হইলাম। এই একটা যুদ্ধ পৃথিবীতে যার নেতৃত্ব দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে নেতৃত্ব দিলেন। যুদ্ধের ঘটনাটা এই সূরায়ে ফিলের মধ্যে ছোট্ট করে আল্লাহ বর্ণনা করেছেন, আমি সেদিকে যাব না, পুরো ঘটনায় সংক্ষিপ্ত একটু টাচ দেব একটা জিনিস বোঝানোর জন্য যে কোরআনকে ইসলামকে কিভাবে বিশ্বাস করতে হয় দেখেন। আচ্ছা ঘটনা ঘটল কয়দিন আগে? নবীজির জন্মের 50 দিন আগে। তো আব্রাহা তো যুদ্ধ করার জন্য আসছে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব দেখলো কিছু উর্দুম বা বেড়া বকরি সব গ্রেফতার কইরা ও রাইখা দিছে, তো নবীজির দাদাইয়া বলতেছে এগুলো গ্রেফতার কইরা রাখছো কেন, কয় এগুলো আমারটা আমারে দিয়ে দাও। আব্রাহা বলতেছে যে ঘর তো ভাঙ্গা ফেলামু, ঘরের ব্যাপারে কোনো কথা কও না, এগুলোর ব্যাপারে কথা কইতাছো, ব্যাপারটা কি উট বেড়া দুম্বা এগুলো বেশি হয়ে গেল, তুমগো না ঐতিহ্যবাহী ঘর, এই ঘর না ভাঙ্গা ফেলামু। আব্দুল মুত্তালিব বললেন যে ঘরের মালিক আমি না বেড়ার মালিক আমি, ঘরের মালিক যিনি তিনি তার জাত ঘরকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধে ঘটনা যেটা ঘটল এই সূরার মধ্যে আছে, কিন্তু প্রথম আয়াতে আল্লাহ কি বলতেছেন দেখেন, আলাম তারা পরে নামার সাথে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, আলাম তারা হাবিব আপনি কি দেখেন নাই, হাবিব তুমি কি দেখো নাই। আচ্ছা বলেন তো নবীজি কি দেখছেন? হ্যাঁ তাহলে আল্লাহ কেমনে কয় এখানে যে তুমি কি দেখো নাই, কথাটা কেমন হয়ে গেল কেন? তাহলে এটা বলা যাবে যে কোরআন মিথ্যা? জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘটনা ঘটল 50 দিন আগে, নবীজি তখনও দেখেন নাই, নবীজি পৃথিবীতে আসেন নাই, নবীজি পৃথিবীতে আসার 50 দিন আগের ঘটনা। এই ঘটনার বর্ণনা আল্লাহ পাক তার প্রিয় হাবিবের কাছে যখন দিলেন আকাশ থেকে, তখন তিনি বলতেছেন হাবিব তুমি কি দেখো নাই, আসলেই তো নবী দেখে নাই, দেখার কথাই লোকৈথিকা, প্রশ্ন আছে কিনা বলেন, এর জবাবটা আমি আজকে বাড়িতে যাবেন। আসলে এখানে আল্লাহ পাক বলতেছেন তুমি কি দেখো নাই, অর্থাৎ আল্লাহ পাক বলেন হাবিব আমি যখন কোরআনে কোনো কথা নাজিল করে দেই, কোনো একটা জিনিসের বর্ণনা দেই, কোনো একটা হুকুম আহকাম যখন কোরআনের মধ্যে আমি আপনার কাছে বলে দেই, চক্ষু দিয়া দেখলে যেমন সত্য, চাক্ষুষ দেখলে যেমন ঈমান আসে, আমার বর্ণনা শুনলে ঠিক ওইরকম ঈমান আনতে হবে। আপনি দেখেন নাই ঠিক, কিন্তু আমি আল্লাহ যখন আপনার কাছে বর্ণনা করে দিয়েছি এখন দেখার মতো হয়ে গেছে, চোখ দিয়া দেখলে চাক্ষুষ দেখলে ঘটনা সরাসরি দেখলে যেমন ঈমান হয়, ঘটনা চাক্ষুষ দেখলে যেমন ইয়াকিন পয়দা হয়, হাবিব আপনি দেখেন নাই সত্য কিন্তু আমি আল্লাহ
যখন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, তখন চোখ দিয়া দেখলে যেমন ইমান হইতো, ঠিক ওই রকম কোরআনের উপর আপনার ইমান আনতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ পাক জানেন যে আমার হাবিব ঠিক ওই রকম ইমানই এনেছে। কোরআনের প্রত্যেকটা বক্তব্য, ইসলামের প্রত্যেকটা বক্তব্য, হাদিসের প্রত্যেকটা বক্তব্য চোখে দেখার মতো সত্য, বরং তার চেয়েও বেশি। আমার চক্ষু ভুল দেখতে পারে, আমার চক্ষু ভুল করতে পারে, আমার ইয়াকিন ভুল হতে পারে, কিন্তু কোরআন কোনোদিন ভুল হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা, তুমি কি দেখো নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীকে তোমার রব কিভাবে নিস্তেনাবুদ করে দিলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, কিভাবে তাদের ষড়যন্ত্রকে আল্লাহ পাক একেবারে গহ্বরের মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিলেন, তুমি কি দেখো নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাজাআলাহুম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। এই যুদ্ধে সৈন্য হিসাবে আল্লাহ পাক কি পাঠাইছিলেন বলেন তো, পাখি, আবাবিল মানে যাকে যাকে, আবাবিল কোনো পাখির নাম না, এটা দেখে নেবেন, যাকে যাকে পাখি পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, আমার দুশ্মন যত বড় হয় আমি তত ছোট জিনিস দিয়ে গায়েল করি। নমরুদরে গায়েল করার জন্য কি পাঠাইছিল, তাও আবার কি মশা, ল্যাংরা মশা। আর বর্তমান এই শাসক গোষ্ঠী, বর্তমান পৃথিবীর জালিমদেরকে আল্লাহ পাক শায়েস্তা করার জন্য, নিস্তেনাবুদ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য এখন কি পাঠাইছে বলেন, দেখা যায় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও তো দেখা মুশকিল যে এটা কোন সৈন্য, ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুশ্মন এই পৃথিবীতে যত বড় হয় তত ছোট জিনিস দিয়ে আমি গায়েল করি। এখনকার দুশ্মনগুলো পারমাণবিক অস্ত্রের অধিকারী, পৃথিবীকে তারা ধ্বংস করে দিতে পারে। আল্লাহ পাক বলেন, এই জন্য আমি আল্লাহ এত ছোট প্রাণী পাঠিয়ে দিলাম, চড়ুই পাখি তো দেখা যায় তো, ওটা তার চেয়েও ছোট, চোখে দেখা যায় না। আল্লাহর মায়ের দুনিয়া পাখির সাথে কি পাঠাইছিলেন জানেন, তাফসিরে জালালাইনে আছে, লিকুল লিখিজরিহি মাকতুবাতুন আলাইহি ইসমু, এক একটা পাখির সাথে তিনটা করে গ্রেনেড, দুইটা দুই পায়ে আর একটা মুখে, গ্রেনেড গুলো কলুর দানার মতো, কিসের মতো, কলুর দানার মতো, ছোট্ট ছোট্ট গ্রেনেড, কিন্তু জাল অনেক বেশি ছোট, বুঝছি যেমন জাল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, বিমানগুলো যে যুদ্ধ বিমানগুলো যে গ্রেনেড বহন করে, এই ধারণা, এই প্রেসক্রিপশন সূরায়ে আবাফিল থেকে তারা নিয়েছে। দুইটা পাখি, এক একটা পাখি দুইটা দুই পায়ে গ্রেনেড বহন করতেছে কলির দানার মতো। তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছেন, লিকুল লিখিজ লিখি মাকতুবাতুন আলাইহি ইসমুহু, কোন গ্রেনেটে কোন পাখিটা মর, কোন হাতিটা মরবে, কোন মানুষটা মরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাতি আর মানুষের নাম আমি আল্লাহ গ্রেনেটের মধ্যে লিখে দিয়েছি। আল্লাহর মায়ের দুনিয়া, পাখিগুলো ঘুরতেছে, চিফ জাস্টিস যুদ্ধের যিনি প্রধান তিনি কে বলেন তো, আল্লাহ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তো ইচ্ছা করলে জিবরিল ফেরেশতারে পাঠাই দিতে পারতেন, জিবরিল আমার ঘর ভাঙতেইছে চোরায় দাঁত দুটা ফালাই দিয়া, কি বলেন পারতেন না, মিকেল রে পাঠাতে পারতেন, ইসরাফিল রে পাঠাইতে পারতেন। আল্লাহ পাক বলেন, আমি একটা ফেরেশতার সাহায্য নিলাম না, আমি কিছু মিলিটারি পাঠাইলাম, সৈন্য পাঠাইলাম, এক একটা মিলিটারির ওজন আধা শতকের চেয়েও কম, আর গ্রেনেড গুলো কলুর দানার চেয়েও ছোট। আল্লাহ পাক বোমবিন করার অর্ডার করলেন, বোমবিন শুরু হয়ে গেল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, সিজ্জিল থেকে আহে আর গ্রেনেড মারে, সিজ্জিল থেকে আসে আর গ্রেনেড মারে, এভাবে মারতে লাগলো। যুদ্ধের রেজাল্ট কি হলো, শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক যুদ্ধের রেজাল্ট ঘোষণা করলেন, ফাজাআলাহুম, পরিণামের সাথে ফাজাআলাহুম কাআসফিন মাআকুল, আল্লাহ পাক বলেন যে আমি এদেরকে খায়া হুয়া ঘাসকে মানান কর দিয়া, চর্বিত চর্বণের মতো করে দিলাম। কিরকম করে দিলাম, একটা ঘোড়াকে যদি
আম পাতা, জাম পাতা, করই পাতা, লিচু পাতা যদি দেওয়া হয়, গোড়াটা যদি কিছুক্ষণ চাবায় বা চিবায়, চিবানোর পরে গোড়াগুলো গোড়াটা যদি ওগুলো জমিনের মধ্যে ছেড়ে দেয়, আপনি কি বলতে পারবেন কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা করই পাতা? কি বলেন, বলতে পারবেন? আসবে মাকুলের ব্যাখ্যা দিতে গিয়া মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই ময়দানের কিনারে দাঁড়াইয়া কোনো মানুষ বলতে পারে নাই কোনটা মানুষ আর কোনটা হাতি আর কোনটা মাটি কোনটা কাদা। আল্লাহ পাক বলেন, চর্বিত চর্বণের মতো একেবারে কাবাব বানায়া হাতি আর মানুষ আর মাটি একত্র করে আমি আল্লাহ এমন একটা অবস্থার সৃষ্টি করে দিয়েছিলাম, মানুষ আর হাতি কেউ পৃথক করতে পারে না। ওই আল্লাহ আছে তো? কি বলেন, আছে? সবচেয়ে ক্ষমতাধারী কে? এই জন্য সে আল্লাহর উপর পরিপূর্ণ ইমান আনতে হবে। আমাদের ভালোবাসা পুরাটাই কার জন্য? আল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। আমরা এখানে এসেছি পীর সাহ হুজুরের বাড়িতে, হুজুরের বাড়িতে এসেছি, হুজুরের কাছে এসেছি কিছু শিখার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা যখন আসবেন একটা নিয়ত করে আসবেন যে চণ্ডীবর্দি যাইতেছি, আহমদাবাদ যাইতেছি, ওখানে আমি কিছু শিখার চেষ্টা করব। হুজুর বয়ান করেন, কিছু শিখান, এলমে দিন শিখান, ফেকা শিখান, কোরআন শিখান, হাদিস শিখান, শিখান না কি বলেন? তার বয়ানের মধ্যে এগুলো সব আছে, শিরিক মুক্ত, বিদআত মুক্ত, অহংকার মুক্ত, পাপ মুক্ত, একেবারে নির্ভেজাল খান।